নমস্কার এবার দুশো আশি কিলোমিটার গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা প্রবল গতিতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় যার ফলে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কলকাতা এবং সুন্দরবনের একাধিক এলাকা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ এবং উপকূলবর্তী তিন পয়েন্ট এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলার বুকে পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তার নাম হবে মোচা ঘূর্ণিঝড়ের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে ঘূর্ণিঝড়ের কারণে লণ্ডবণ্ড হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা রয়েছে জানেছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অবস্থান করেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সকাল ও রাতের দিকে শীতের অনুভূতির পাশাপাশি আগামী দুই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়খণ্ডে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে উত্তর পূর্বে রাজ্যগুলিতে বজ্র সহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা সহ রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে ছিয়ানব্বই শতাংশের আশেপাশে অফিসের মতে সাধারণত বাংলায় মার্চ থেকে এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই দুই মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ ভারতের বাংলা ও উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো মার্চ ও এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ